সুপ্রিয় দর্শক সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি উমর ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জার কিছু কথা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে মনোযোগ কেড়েছে ছোট ভাইয়ের বক্তব্য নিয়ে ওবায়দুল কাদের আজকের সম্পাদকীয় রাজনীতির নানা বচন আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নজরুল ইসলাম বাবু এমপি নারায়ণগঞ্জ দুই এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক বিএনপি এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো রাজধানীতে মাস্টার ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু জানালেন চিকিৎসক পদ্মা সেতুর রেল প্রকল্পে ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল মাওয়া প্রান্তেও নকশায় পরিবর্তন সায় দিল সেতু কর্তৃপক্ষ সাপের বিষের ট্রানজিট হিসেবেও ব্যবহার হচ্ছে বাংলাদেশ ফ্রান্স থেকে আসা পঁচাশি কোটি টাকার বিষ উদ্ধার ঢাকায় পাচারকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার ক্ষিপ্র গতির ট্রেনকে তোয়াক্কা না করেই ঝুঁকি নিয়ে পারাপার রাজধানীতে এক মাসে কাটা পড়ে অন্তত বিশ জনের মৃত্যু অসচেতনতাই দায়ী করোনার প্রকোপ বাড়ায় জাপানে এক মাসের জরুরি অবস্থা কঠোর লকডাউনে চীনের উত্তরাঞ্চল শনাক্ত ও মৃত যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ভাঙছে রেকর্ড আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমি প্রথমেই নজরুল বাবু এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং শুরু করতে চাই কাদের মির্জার আজকে তিনি আবারও বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি দুটি মন্তব্য করেছেন সেই মন্তব্য প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন ফল দুর্নীতি বাজরা এনে দিয়েছে গাছ এবং তাতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং তিনি আরও বলেছেন এই প্রশাসন আজ মনে করে শেখ হাসিনাকে আমরাই বানিয়েছি যা ইচ্ছা তা করবো রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিচার হয় এতে মানুষ খুশি কিন্তু প্রশাসনের লোক যে এটার সঙ্গে জড়িত তাদের বিচার হয় না অর্থাৎ প্রশাসনকে আপনারা ছুতে চান না প্রশাসনের উপরে আপনার অনেক বেশি নির্ভরশীল এটি তিনি বলছেন আপনাকে ধন্যবাদ জানাব মির্জা সাহেব যে কথা বলেছেন উনি ওনার বিবেচনা থেকে বলেছেন আপনি জানেন যে তিনি একটা নির্বাচন যুদ্ধে নেমেছেন পৌরসভা নির্বাচন সেই পৌরসভায় তিনি ইতিমধ্যে ইতিপূর্বেও মেয়র হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন কাজ করেছেন তিনি মেয়র থাকা অবস্থায় নিশ্চয়ই আমি আশা করে আশা করি যে ভালো কাজ করেছেন তিনি যদি ভালো কাজ করে থাকেন ওনার যারা আশেপাশে ছিলেন বা ওনার যে প্রশাসন ওনার সম্পৃক্ত যে মেয়রের সাথে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার নিশ্চয়ই তাদেরকে তিনি সিদ্ধ হাতে তিনি পরিচালনা করেছেন সেখানে কোনো দুর্নীতি হয়েছে বলে তো আমরা বলতে পারি না যেহেতু তিনি দুর্নীতির বিরুদ্ধে তেজ অদীপ্ত কণ্ঠে বলছেন সেই জন্য আমি মনে করি যে তার মধ্যে যদি সততা থাকে তাহলে ভেরি গুড কিন্তু তিনি যে কথাগুলি আজকে বলতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছেন প্রধানমন্ত্রী তো জিরো টলারেন্স দিয়ে দেশই পরিচালনা করছেন এদেশে সন্ত্রাস নৈরাজ্য এবং ভিক্ষাবৃত্তি প্লাস দুর্নীতি এগুলি তো দীর্ঘদিনের একটা সোপান যা আস্তে আস্তে এখন বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনীতিতে রূপান্তর হচ্ছে এবং দেশবাসী যে এক সময় দুর্ভিক্ষের কবলে থাকতেন সেই জায়গা থেকে বাংলাদেশ এখন স্বনির্ভর হচ্ছেন খাদ্যের স্বনির্ভর সংকটের উত্তরণ এবং আজকে কালবাট ব্রিজ রাস্তাঘাট উন্নয়নে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং এই পর্যায়ে এসে তিনি যেটা আশা করছেন এটা তো আমাদেরই কথা এটা বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য যে দুর্নীতি চিরতরে উফড়ে ফেলতে হবে আর তার ধারাবাহিকতায় তিনি কথাটা বলেছেন এটা ভালো বলেছেন কারণ ওনার তো নির্বাচনে ওনাকে ভোট পেতে হবে উনি একটা কৌশল অবলম্বন করেছেন সেখানে যে বক্তব্যই দিচ্ছেন আপনাকে মনে রাখতে হবে সে একজন এই নির্বাচিত প্রতিনিধি হিসাবে কিন্তু বেশ কয়েকবার এখানে মেয়র এবং এর পূর্বে তিনি পৌরসভার চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন একজন রাজনৈতিক নেতাও বটে তো সেই ব্যক্তিটা যাচ্ছেন যে উনি যা বলছেন সেগুলি আসলে ওনার যেই এলাকা সেখানকার ভোটারদের মন জয় করার জন্য নির্বাচনে বৈতরণী পার করার জন্য ভোটারদের আকৃষ্ট করা এবং সেখানে আওয়ামী লীগের মধ্যে দুটি গ্রুপ রয়েছে আপনি জানেন যে কথাটি তিনি বারবার বলতে চান ওনার সন্দেহ যদি কোনো কারণে আওয়ামী লীগ দ্বিধাবিভুক্ত একটি অংশ ভোট না দেন তাহলে ওনার তো ভোট জোগাড় করতে হবে উনি সর্বপর্যায়ের ভোট পাওয়ার জন্যই দলমত নির্বিশেষে ভোট অর্থাৎ বিএনপির ভোট বেশি করে তার ভোট বাক্সে আনার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা তার নির্বাচনী একমাত্র কৌশল এবং নির্বাচনে বৈতরী পার হওয়ার জন্য যখন ভোটে মানুষ দাঁড়িয়ে যান তখন কিন্তু অনেক চিন্তা করে কথা বলতে হয় সেই জায়গায় কিন্তু ওই নির্বাচনের ফলাফলটা পক্ষে আনার জন্য তার যেটা দরকার সেটাই তিনি বলেন সেই ক্ষেত্রে আমি মনে করি যদি সরকারের বিরুদ্ধে একটা কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে বলেন এবং চাঁদাবাসদের বিরুদ্ধে বলেন মাস্তানদের বিরুদ্ধে বলেন তাহলে তো ভোটাররা বেশি আকৃষ্ট হবে সেই কারণে উনি বলে যাচ্ছেন কিন্তু মূলত এখন তো সন্ত্রাস নজরজ দাদাবাজি মাসপানি এগুলো কমই আসে দুটি গ্রুপের কথা বলছেন সেটা কি শুধু ওনার এলাকারই সমস্যা নাকি দেশের অন্যান্য জায়গাতেও এই ধরনের সমস্যা এখন তো মানে দেখেন নির্বাচন আসলে কিন্তু একাধিক প্রার্থী থাকে উনি তো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরেকটা অংশ মনোনয়ন পাননি ওনার বক্তব্যটা কিন্তু এরকম যে গত নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে উনি যাকে প্রার্থী ভেবেছিলেন চেয়েছিলেন তার প্রার্থী সেই সময়ে মনোনয়ন পেয়েছে এবং জয়লাভ করেছে যেই প্রার্থী ফেল করেছে যেই প্রার্থী ইলেকশন করতে পারে নাই সেই প্রার্থী তার বিরোধিতা করছেন অর্থাৎ উনি সেই সময় যে প্রার্থীর পক্ষে ছিলেন এই যে বিষয়টা এখান থেকে ব্যক্তিকেন্দ্রিক উনি যেই ব্যক্তির পক্ষে ছিলেন সেই ব্যক্তি তার পক্ষে আছেন বটে কিন্তু তখন তিনি যার বিরুদ্ধে ছিলেন সেই ব্যক্তি তার পক্ষে নেই সেই কারণেই তিনি তাদেরকে বিভিন্ন রকম দোষ তাদের কাঁদে দিয়ে তিনি তার নির্বাচনী বৈতরণী পাঠটা করতে চাই আমি আবারও আপনার কাছে আসবো তখন আমি আপনার কাছে যেটি জানতে চাইবো তিনি বলেছেন যে সামনের যে নির্বাচনটি আসছে সেটিকে তিনি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছেন তিনি সেটি বলছেন এবং সেই বিষয়ে আপনি কি বলবেন এবং নির্বাচনের যেই প্রক্রিয়া সেটি নিয়েও আসলে তিনি প্রশ্ন তুলেছেন যেটি অনেকটাই যে প্রধান যে বাংলাদেশের প্রধান অন্য অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির যে বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে সেটির সাথে মেলে সেটি নিয়ে আপনি কি বলব সেটা আমি পরে জানতে চাইবো তো ইমরান সালে প্রিন্স আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ওনার যেই একত্রিশ তারিখের যে প্রথম বক্তব্য সেটি নিয়ে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন এবং আপনারা বলেছেন যে আব্দুল কাদের মির্জার বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হল নির্বাচন কমিশনকে কোলের মধ্যে বসে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে দীর্ঘ বারো বছর তবে তিনি যেটি বলছেন সেটি বলছেন যে তার বক্তব্যটা হচ্ছে তার স্থানীয় যে রাজনীতি সেটিকে নিয়ে তো সেটিকে আপনারা যে একটা রাজ মানে জাতীয় ইস্যু হিসেবে দেখছেন সেটা কেন ধন্যবাদ আজকের শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে যারা আলোচক আলোক আলোচকী স্টুডিওতে এবং অনলাইনে উপস্থিত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আসলে কাদের মির্জা সাহেবের যে বক্তব্য উনি চাপে পড়ে বলেছেন যে আমি আঞ্চলিক রাজনীতি নিয়ে বলেছি কিন্তু ওনার বক্তব্যের প্রতিটি লাইন প্রতিটি শব্দ জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জাতীয় রাজনীতিতে যা ঘটছে ওনার বক্তব্যের মাধ্যমে সেটা প্রতিধ্বনিত হয়েছে উনি বলেছেন আপনি দেখেন যে উনি বলেছেন যে এই সরকার মানুষের ভোটের অধিকার দিতে পারেনি সরকার মানুষের ভোটের অধিকার দিতে পারেনি এটা ওনার বক্তব্য কাদের মির্জা সাহেবের বক্তব্য উনি তো বলেন নাই যে সরকার নোয়াখালীর মানুষের ভোটের অধিকার দিতে পারেনি উনি তো সে কথা বলেন নাই উনি তো বলেন নাই যে আপনার সেখানে যে পুলিশের নিয়োগ নিয়ে যে বাণিজ্য হচ্ছে কিংবা দপ্তরি নিয়ে যে বাণিজ্য হচ্ছে সারা দেশে এরকম কোনো ঘটনা ঘটছে না এই কথা তো উনি বলেনি ওনার বক্তব্যে সারা বাংলাদেশের বাস্তব চিত্রটাই এটা প্রতিফলিত হয়েছে কিছুদিন আগে আমরা বা এখনো দেখি টেলিভিশনে একটি বিজ্ঞাপন দেখি যে এটাও বলেছে বিএনপি হানা ভোটের মাধ্যমে ভোটের অধিকার কেড়ে কি বলে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন দেখি যে সেখানে দেখা যাচ্ছে যে একজন রাজনৈতিক নেতা কোমল পানীয় পান করে আসল কথা বলে দিচ্ছে হ্যাঁ বলেছে সব কথা সত্য কথা বলে দিচ্ছে এখন আমাদের মনে হয় উনিও বোধহয় সেরকম একটা কোমল পানীয় কিছু পান করেছেন কি না এতদিন পরে এসে উনি এই কেনগুলি কেন বলছেন এখানে ওনার দলের যিনি প্রতিনিধি আছেন বাবু ভাই উনি বললেন যে নির্বাচনী বৈতরণী পার করার জন্য উনি এই কথাগুলো বলছেন তার মানে কি নির্বাচনী বৈতরণী পার করার জন্য জনগণকে সন্তুষ্ট করার জন্য উনি কথা বলছেন তার মানে জনগণের জনগণ জানে যে এই কথাগুলো সত্য সত্য কথা বললে জনগণ তাকে ভোট দিতে পারে এই জন্য হয়তো উনি কথা কথাগুলি বলছেন এবং উনি আরও বলেছেন কাদের মির্জা সাহেব যে উনি আমেরিকায় গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং সেখানে মৃত্যুর হাত থেকে উনি অপারেশন করে ঢাকায় ফিরে বিমানবন্দরে নেমে প্রতিজ্ঞা করেছেন আল্লাহর কাছে যে সত্য কথা বলবেন উনি সেই সত্য কথা বলা শুরু করেছেন আজকে ওনার এই বক্তব্যে আওয়ামী লীগের যে তাদের যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ চরিত্র তাদের যে স্বৈরতান্ত্রিক চরিত্র তারা যে দেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছে মানুষের দেশের যে মালিকানা কেড়ে নিয়েছে দেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে দেশে যে একটা মাস্তানতন্ত্র তৈরি করেছে সেটা আজকে প্রতিফলিত হয়েছে উনি তো বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয় না বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতো আওয়ামী লীগের নেতারা পালাবার দরজা খুঁজে পেত না এটা ওনার বক্তব্য তো আজকে এটাই তো বাস্তবতা আজকে সুষ্ঠু নির্বাচনটা দিয়ে দেখো আগুন দিক আওয়ামী লীগের নেতারা পালাবার সুযোগটা পায় কিনা উনি বলেছেন নোয়াখালীর কোনো কোনো এমপি হ্যাঁ উনি এই তো এই কথাগুলো বললেই তখন এই কথাগুলো বলা হয় যে নোয়াখালীর কোনো কোনো এমপি ঠিক আছে আপনি নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন দেখেন সেখানে কি হয় নোয়াখালী কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আলাদা কোনো দ্বীপ নিশ্চয়ই দ্বীপ না নোয়াখালী বাংলাদেশেরই একটা অংশ সারা বাংলাদেশে যেভাবে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ আমাদের গত বারো বছরে নোয়াখালীতেও সেভাবে হয়েছে সারা বারো গত বারো বছরে নোয়াখালীতে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করেছে সারা বাংলাদেশে সেভাবে নির্বাচন হয়েছে তো এই যে বলা হলো যে আপনার প্রশাসনের কথা বলা হলো যে আপনি বাবুভাইকে ভাইকে করেছিলেন যে শেখ হাসিনা ফল চেয়েছিলেন ওনারা গাছ তুলে এনে দিয়েছেন এটা অর্থ কী এই যে আমরা যে বলি যে আপনার প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এটাই তো বাস্তব প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্য এটা প্রতিয়বা হয় আওয়ামী লীগ আমি আপনাকে একটা প্রশ্ন সেটি হচ্ছে যে উনি যে সকল বক্তব্য দিয়েছেন সেটির সাথে আপনি অনেকটা একমত এবং সেই ক্ষেত্রে এবং বাবু বলছেন যে এটি নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা কৌশল তো আপনাদের সুরে যেহেতু উনি কথা বলছেন আপনাদের ভোটাররা কি ওনাকে ভোট দিবেন বলে মনে হয় আপনার প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না কারণ উনি এর আগে যেভাবে নির্বাচিত হয়েছেন ওনার ভাই যেভাবে এর আগে নির্বাচিত হয়েছে এ তো ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচিত নির্বাচন নির্বাচিত হয়েছেন ওনারা তো আমাদের দলের নেতা নেতাকর্মীদেরকে মাঠ থেকে পিটিয়ে উঠিয়ে আপনার এলাকা ছাড়া করে গায়েবী মামলা দিয়ে হাজার হাজার নেতা নেতাকর্মীকে আপনার গায়েবী মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে নোয়াখালীর কথাই বলছি শত শত নেতাকর্মীকে আপনার জেলে ভরে তারা আপনার সেই নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে আপনার ধানের শেষে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর এক মহিলাকে মহিলাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে সুবর্ণচরে এবং কয়েকদিন আগে আওয়ামী যে দাপট এই যে ওবাবাদুল কাতে সে মাঝে মধ্যে বলেন যে ক্ষমতার দাপট দেখাবে না বিপদ আসছে এই আওয়ামী যে দাপট সেই দাপট সেই নোয়াখালীতেই কত মানুষ কত নারী যে ধর্ষণের শিকার হয়েছে আমি কত লোক যেখানে সেটা হচ্ছে আপনি আসলে এই যে নানান ধরনের বক্তব্য আমরা শুনতে পেলাম যেগুলো নিয়ে আমরা কথাও বললাম এর মধ্যে কাদের মির্জা সাহেবের এই বক্তব্যগুলোকে আপনি কি মনে করেন অনেকে বলছেন যে সত্য বচন আবার অনেকে বলছেন যেটি আসলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা কৌশল আপনি কি মনে করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং আলোচকদের আমি ধন্যবাদ জানাচ্ছি দেখুন এক্ষেত্রে আমার মনে হয় যে অন্যতম গুরুত্ব আমরা একটু দিতে পারি আজকের এখানে উপস্থিত সরকার দলীয় নজরুল ইসলাম বাবুর কথাকে কিন্তু আমি তার আগে যেটাকে বলতে চাই যে দেখুন অভিজ্ঞতা এবং বাস্তবতা বলে আপনি এই কথাটি এখন শুধু বাংলাদেশ না বিশ্বেও প্রচলিত জনতুষ্টির রাজনীতি লোকরঞ্জনের রাজনীতি আমি দেখি এটা জনতুষ্টির রাজনীতি রাজনীতি এবং ইমিডিয়েট সুবিধা ভোগের এই এই কথাটা বলা যেটা কিন্তু দেখেন ইসলাম প্রতিফলিত হয়েছে বাবুর একটা দিক দ্বিতীয় আমার পয়েন্ট হচ্ছে যে কথাগুলো বলেছেন যদি এটা বিবেচনা করি তাহলে কথা তো আমাকে যদি বলেন এই কথা কিন্তু অহরহ আমরা বা যারা বাস্তবতা দেখে তারা কিন্তু বলেই আসছে তখন এটা গুরুত্ব হয়নি তাহলে গুরুত্ব হলো কেন তার দুটি কারণ একটা হচ্ছে তিনি সরকারের দল করেন আরেকটা হচ্ছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক প্রভাবশালী নেতা কাদের সাহেবের ছোট ভাই সুতরাং একটা সামনে চলে এসেছে কিন্তু আমার তৃতীয় বক্তব্য হচ্ছে একটু মনে রাখা দরকার আমরা যে কথাগুলো নিয়ে এখন কথা বলছি জনগণের সামনে কিন্তু অনেকগুলো কথা আছে তা আমরা যে কথাটাকে সামনে আনছি জনগণের এই কথাগুলোকে যেন ভুলে না যায় কিন্তু অভিজ্ঞতা যেটা নেওয়া আমার কাছে মনে হয় যে দেখবেন যে ক্ষমতাসীন যে যখন থাকে কেউ কম কেউ বেশি এইটা আমরা দেখি তারা তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য অনেক সময় অনেক ধরনের কথা বলে যা দা প্রথমত মনে হতে পারে তার দলের সাথে সাংঘর্ষিক কিন্তু আপনি দেখবেন যে স্বার্থ তিনি রক্ষা করেন ওই স্বার্থ উদ্ধার করতে তার তিরিশ সেকেন্ডও সময় লাগবে না তার একটা প্রথম ধাপে আপনি দেখেন তিনি যে বক্তব্য রাখলেন তারপরে বিবৃতি দিলেন দিয়ে একটু নিজেকে চলে আসার চেষ্টা করলেন আমার ধারণা আবার এলাকায় যখন গেলেন তিনি ভাবছেন যে কোনো ভাবে হোক আমি যে কথা বলেছি স্টাবলিশ করে জিতে না আসতে পারলে আমি একটা অন্য সংকটের মধ্যে থাকবো সুতরাং তিনি আবার করেছেন এটি একটি দিক আর একটা দিকও বিবেচনা রাখা দরকার তিনি যদি এই এই ধরনের কথা তিনি একা না আমি দেখলাম আরো ওই অঞ্চলের দু একজনও তাকে সাপোর্ট করেও কথা বলছেন সুতরাং এটা রাজনীতির নানা ধরনের বুর্জুয়া রাজনীতির নানা ধরনের খেলা থাকে সেই খেলারই একটা অংশ অনেক সময় সামনে আসারও একটা ব্যাপার থাকে যে সামনে আসি টাসি এবং নিশ্চয়ই আপনি ভুলে যাননি এর আগে অতীত দিনে যদি দেখেন যে যারা এ ধরনের কথাবার্তা বলে উপর থেকে এরকম বলা হয়েছে তাদেরকে অনেক বড় টড় পদ বন্য দায়িত্ব দিয়ে বলা হয়েছে যে একটা বোমা বন্ধ করলাম মুখের বোমা বন্ধ করলাম অর্থাৎ পুরজুয়া রাজনীতির এই ট্যাক্টিসটা নানাভাবে কি বলে ব্যবহৃত হয় কিন্তু সাময়িক এক্ষেত্রে কতকগুলো ভালো কথা সত্য কথা থাকলেও এক্ষেত্রে কিন্তু জনস্বার্থের কোনো বিষয়টা নাই জনস্বার্থ উপেক্ষিত সুতরাং জনগণকে সেজে অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে লড়াই এখন যে দ্রব্যমূল্য যেটা সামনে চলে এসেছে একটা মানুষ খুবই সংকটের মধ্যে আছে চালের সং সম্পূর্ণ চাল আমদানি করছি পেঁয়াজ সংকট যখন কৃষক পেঁয়াজ তুলবে তখন পেঁয়াজ আমদিন নামে নতুন নাটক করছি স্থানীয় সরকার নির্বাচন যখন স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার এবং একটা ভালো নির্বাচন করা দরকার তখন নানা ধরনের কথা আসছে ভ্যাকসিন নিয়ে নানা ধরনের বাণিজ্য নানা ধরনের কথাবার্তা চলে আসছে ঠিক এরকম একটা সময় এ ধরনের লকরঞ্জন বা জনতুষ্টির রাজনীতি সাময়িক সুযোগ সুবিধা তিনি ভোগ করতে পারবেন কিনা আমি জানি না কিন্তু তিনি যে কথা আজকে বলেছেন বলে আপনার মাধ্যমে শুনলাম ওই প্রশাসন যদি ওইখানে একটা বিশেষ ভূমিকা নেয় তাহলে ওনার কিচ্ছু করার থাকবে না যদি প্রশাসন বাদ দিয়ে একটা নির্ভ অবস্থান থেকে জনগণ ভোট দিতে যায় আমি জানি না কারণ স্থান সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই কি হবে এটা বলতে পারে তবে সাময়িক সুবিধা হয়তোবা তিনি ভোগ করতে পারেন কিন্তু এখানে জনগণের কোনো স্বার্থ এই বক্তব্যের মধ্যে আছে বলে মনে করি না বরঞ্চ এ ধরনের বুর্জুয়া রাজনীতির ট্যাকটিক্যাল কারণে এ ধরনের বক্তব্য জনগণকে কিছু বয়াস্ত করে ওই রাজনীতির প্রতি কেউ কে কাউকে মনে করতে পারে এ ধরনের দু একজনের ভালো বক্তব্য বোধ হয় আওয়ামী লীগকে একেবারে একটা ভালো মানুষ করে তুলবে এ ধরনের দু একজনের ভালো ভালো বক্তব্য হয়তো ভালো পথে সরকারকে নিয়ে যাবে কিন্তু তার যে কোনো সম্ভাবনা নেই আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বোঝা যায় এখানে রুজুল ইসলামের বক্তা বাবুর বক্তৃতা সেটা পরিষ্কার হয়ে গেছে সুতরাং এই কথাটাকে নিয়ে আমি এত আলোচনার খুব গুরুত্ব দিয়ে আলোচনার পক্ষে না আমি বরঞ্চ জনগণের এর অন্যান্য যে ইস্যু যে যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার বলে আমি এটা মনে করি जी আপনাকে ধন্যবাদ এখন দর্শক অপেক্ষা করছেন দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। हेलो দর্শক প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি। আমি আমি আমার প্রশ্ন হচ্ছে যে ওই সরকার দলীয় মাননীয় সংসদ সদস্যের কাছে এর আগেও তো উবায়দুল কাদের সাহেবের কোথাও ভাই ওখানের মেয়র ছিল তখন কেন দুর্নীতির বিরুদ্ধে বলেন নাই আর এখন কি এই কথা বলার কারণে সরকারের বাস্তবিক নষ্ট হচ্ছে না জি আপনাকে ধন আপনাকে ধন্যবাদ আপনি প্রশ্ন শুনতে পেরেছেন এর পাশাপাশি সেটি বলিয়া বিএনপি আগে বলেছে যে তারা নির্বাচন নির্বাচনে অংশ নিচ্ছেন আন্দোলনের অংশ হিসেবে এখন কাদের মির্জা সাহেবও বলছেন যে উনি এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে তিনি নির্বাচন কিন্তু প্রথমেই বলেছি যেমন যিনি প্রশ্ন করতে আমার ভাই তিনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর কিন্তু আমি সেভাবেই দিয়েছি যে উনি আগেও মেয়র ছিলেন উনি মেয়র থাকা অবস্থায় যেহেতু এই কথাটা বলেননি আজকে বোর্ড ব্যবস্থাপনায় ওনার পক্ষে ভোট আনার ক্ষেত্রে উনি মনে করেন আগে না বললে পরে বলা যাবে না অবশ্যই বলা যাবে আমার কথাটা হলো যে উনি এখন যেটা বলছেন সেটা কোনো আসলে দুর্নীতির বিপক্ষে বলছেন না দুর্নীতির পক্ষে বলছেন তাও বলছি না উনি বলছেন ভোট ইন ফেভারে আনার পক্ষে যে কোনোভাবেই হোক ভোট তার পক্ষে আসতে হবে এই ক্ষেত্রে যদি আমি বলি কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে কি এইটাকে আপনি স্বীকার করে নিচ্ছেন কিনা যে বর্তমান দুর্নীতি নির্বাচনী ব্যবস্থা এগুলো নিয়ে কথা বললে জনগণ তুষ্ট হয় দেখুন আমি বলি আপনাকে যে কোনো নির্বাচনের সামনে সামনে রেখে যখনই এই ধরনের কথাবার্তা বলা হয় তখন খুব মনোযোগ সহকারে জনগণ শুনেন এবং জানতে চেষ্টা করেন কিন্তু যেই ব্যক্তি যে কারণে কথাটা বলছেন সেটা উপলব্ধি করার ক্ষমতা ভোটারদের রয়েছে এটা আমরা বারবার দেখেছি ভোটাররা কিন্তু এই মিষ্টি কথায় চিরা ভিজিয়ে দেন বিষয়টা কিন্তু ওইরকম নয় আমি আজকে মির্জা কাদের সাহেবের কথাই বলবো উনি যে কথাগুলি বলতে চাচ্ছেন আপনি জানেন যে ওইটা একটি নির্বাচনী এলাকা যেখানে অবায়দুল কাদের সাহেব বেশ কয়েকটি নির্বাচনে জয়লাভ করেছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যখন ইলেকশন হয়েছে তখনও কিন্তু তিনি সেখানে ফাইট করেছেন তিনি নির্বাচনে জয়লাভ করে ছিয়ানব্বই সালে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে তিনি কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন জনাব আবায়দুল কাদের মদুদ সাহেবকে বিপুল ভোটে পরাজিত করে ধারাবাহিকভাবে উনি কিন্তু মউদুদ সাহেবকে পরাজিতই করেছেন সুতরাং সেখানে জনপ্রিয় অবায়দুল কাদেরের যে অবস্থা সেই অবস্থা হয়তো আজকে মির্জা কাদের সাহেবের নেই পৌরসভায় সেই কারণে তিনি আমি কিন্তু বলেছি যে উভয় পক্ষের ভোট এনে উনি নির্বাচনী বৈতরণী পার করতে চায় অ্যাকচুয়াল সেখানে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হবে এটা অমর বাণী হয়ে দাঁড়িয়েছে অনেক মেগা প্রজেক্ট আছে পদ্মা সেতু আছে অনেক উন্নয়নের উন্নয়নের কথা আছে সেগুলো না বলে ওনাকে কেন নির্বাচন নিয়ে দুর্নীতি নিয়ে প্রশাসনের উপর আপনাদের নির্ভরতা নিয়ে বলতে হচ্ছে একদম স্পষ্ট কথা হলো সে একটি লোকাল নির্বাচন করছে যেখানে তার নির্বাচনী এলাকাটা হলো একটি ছোট্ট ইউনিয়নের মতো পৌরসভা তো সেই পৌরসভায় তিনি জাতীয় উন্নয়নের কথা বললে তো শুধু চলবে না উনি লোকালি ওনার যে সমস্যা সমাধানের কমিটমেন্ট সেগুলি হয়তো বাকি রয়েছে পূর্ণ করতে পারেন নেই অথবা যে কোনো কারণেই তিনি এই বিষয়টিকে জনগণের কাছে যাওয়ার যে একটা সুযোগ এসেছে তার আর একটা বক্তব্যর মধ্যে সেটা তিনি করতে চাচ্ছেন মেবি রং বাট উনি জানেন বাট আমি যেটা বলবো সেটা হলো নির্বাচনী জনসভায় বক্তৃতা করা শুধুমাত্র ভোট কালেক্ট করার জন্য এটা এক একজনের এক একটা মত পথ থাকে সেই মত পথ আপনার আমার কোনো বিনিয়োগ হতে পারে না সেই উনি যে অবস্থানটা নিয়েছেন সেটা কাজে দিবে কিনা আপনি কি মনে করেন এটা এই ওনার অ্যাকজামশন ওনার নির্বাচনী এলাকায় যদি উনি মনে করেন যে হি ক্যান ডু সামথিং ফর পিপলস দেন সে রেজাল্ট পাবে আদারওয়াইজ রেজাল্ট তো পাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই প্রিন্স ভাই বলেছেন যে যতই এখন বিএনপির ভাষায় কথা বলুক ওনাকে বিএনপিরা ভোট দেবেন না দেবেন না এই কারণে উনি তো মেয়র হিসাবে সেখানে কাজ করেছেন ওনার কর্ম পরিধি এবং কর্মবিস্তার কতটুকু ছিল সেইটার উপর বিবেচনা করে আসলে ভোটটা হবে সেই ভোট যেন অন্য বাক্সে না যায় তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা হলো বিভিন্ন বিভিন্নভাবে উনি মানুষকে ম্যানেজ করা ভোটারকে ম্যানেজ করা এইটা আমি মনে করি তার নির্বাচনী কৌশলে তিনি মনে করেছেন দিস ইজ দ্য ওয়ে ইন ভিক্টোরি সেই কারণেই কিন্তু এই পথটা বেছে নিয়েছেন উনি উনি প্রধানমন্ত্রীর কমিটমেন্টের কথা বলছেন উনি মাননীয় আমাদের সাধারণ সম্পাদকের ভাই হয়ে যখন এই উনি দিচ্ছেন তখন এটা চটকপদ কথা এই এই কথাগুলো মানুষের কাছে খুব আকৃষ্ট করছে ওনাকে উনি বলছেন যে আমি অসুস্থ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি আমি সত্য কথা বলবো তার মানে কি উনি আগে মিথ্যা কথা বলতেন নিশ্চয়ই না উনি আরও সত্য বলতে চান অর্থাৎ আরও ভালো কিছু কাজ করতে চান আরও ভালোভাবে উনি সামনে উনি কাটাবেন এটা একটা কমিটমেন্ট পিপলসের কাছে উনি রেখে যেতে চায় এই যে একটা সুযোগ তার এসেছে এই সুযোগে মানুষের মনটাকে উনি ওনার পক্ষে আনার চেষ্টা এটা কিন্তু আমি আপনার কাছে আবারও আগে সেখানে আমি আপনার কাছে জানতে চাইবো যে উনি যে একটা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা অবস্থান নিলেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কোনো ব্যবস্থাপনার বিরুদ্ধে বিরুদ্ধে এই যে আপনি কিন্তু একটা কথা বলেছেন এর পূর্বেই যে উনি এই বক্তব্যটা দিয়েছেন বিএনপি হানা ভোট দিয়ে দেশের নির্বাচনী ভোটারদের যে পজিশন সেটা নষ্ট করে রেখে গিয়েছিলেন এখন পর্যন্ত আমরা কেন ভোটারদের অধিকার ফিরিয়ে দিতে পারি না এই কথাটাই ওনার বক্তব্যটা এটার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বক্তব্যটা কিন্তু এরকম আওয়ামী লীগ কেন ভোটাধিকার কেটে নিয়েছে তা না তৎকালীন সময়ে জিয়াউর রহমান ভোটাধিকার কেটে নিয়েছে এরপর আওয়ামী লীগ বারবার ক্ষমতায় অধিষ্ঠিত এখনও কেন জনগণের ভোট অধিকার পুরোপুরি আমরা বুঝিয়ে দিতে পারছি না আমরা তাই বলছি যে আমরা নির্বাচন সেই হানা ভোটের যে টেনে যাচ্ছে না সেটি বলতে যাচ্ছে না মানে ওনার বক্তব্যটা এরকম যে এটাকে আরও দ্রুত এই ধরনের নির্বাচনকে আরও সুষ্ঠু আরও সুন্দর করা দরকার এটা ওনার বক্তব্য তো এই বক্তব্যটা আমাদেরও আমরা চাই সুষ্ঠু সুন্দর অবাধ ছাড়াও যে অবস্থান এই নির্বাচন করতে হলে যেটা দরকার গণতান্ত্রিক মানব প্রতিটি দলের রাজনৈতিকভাবে সচেতন এবং ভোটারদের প্রতি তাদের বিশ্বাস আস্থা থাকতে হবে যেটা বিএনপি নেই মির্জার সকল বক্তব্যের সাথে মোটামুটি একমত পোষণ করেছেন হানা ভোট নিয়ে উনি যেটি বলেছেন যে জিয়া ভোটের অধিকার কেড়ে নিয়েছেন হানা হানা ভোট দিয়ে এটির সাথে আপনি একমত কিনা শুনেন আমি কাদের মির্জার সকল বক্তব্যের সাথে একমত পোষণ করেছি এই যে আপনি বললেন এটা ভুল কথা বললেন বরঞ্চ কাদের মির্জা বাবু ভাইয়ের কথায় নির্বাচনী বৈতরণী পার করতে সত্য কথা জনগণের মন কারে এমন কথা বলার জন্য তিনি এই কথাগুলো বলেছেন ভোট আপনি সেটিকে সত্য মনে করেন কিনা অবশ্যই নয় হানা ভোট হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশে তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল পনেরোই আগস্টের বিয়োগান্ত ঘটনার পরে তারপরে যে দেশে কু পাল্টা কু একটা বিশৃঙ্খলা জাসদ গণবাহিনী তারপরে অন্যান্য যে আন্ডারগ্রাউন্ডের পার্টি নকশাল ইত্যাদি ইত্যাদি বাকশাল সারা বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হয়ে গেছিল সেরকম একটা পরিস্থিতিতে জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সাতই নভেম্বর ক্ষমতায় অধিষ্ঠিত হন সেই ক্ষমতাকে সেই ক্ষমতাকে জনগণ সমর্থ সেই ক্ষমতা ক্ষমতাহরণকে বা জিয়াউর রহমানের সেই নীতি দেশকে যে একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাওয়া একটা ইতিবাচক দিকে নিয়ে যাওয়া গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া সেই যে পদক্ষেপ নিলেন জনগণ সেটাকে সমর্থন করে কি না সেই জন্য জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন এবং হা না ভোট হয়েছিল এবং সেই হা না ভোটে দেশের জনগণ তো বটেই এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল তারাও কিন্তু হানা ভোটে রহমানের পক্ষে অংশগ্রহণ করেছিল এটা হলো বাস্তবতা আজকে আওয়ামী লীগ রাজনৈতিক কারণে কথা বলে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ আপনি হানা ভোটের মাধ্যমে বাংলাদেশ আজকে ইতিবাচক রাজনীতিতে এসছে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করতে পারছে এটা ভোটের হানা কারণেই পারছে আজকে যদি সেই পনেরোই আগস্টের আপনার যারা কু করেছিল ঘটনা তারা যদি আজকে ক্ষমতায় আওয়ামী লীগের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন এটা আওয়ামী লীগের কৃতজ্ঞতা থাকা উচিত আমি আরেকটা কথা বলি আমি একটা একটা কথা বলতে চাই আজকে মির্জা সাহেব যে কথাগুলো বলছেন এটা আপনি উনি যদি প্রধানমন্ত্রীর ভাষায় বলতেন যেমন গতকালকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন উন্নয়নের পথে সব বাধা উনি দূর করেছেন উনি দেশকে দুর্নীতিমুক্ত করেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন সুশাসন দিয়েছেন উন্নয়ন দিয়েছেন এই কথা যদি মির্জা কাদের সাহেব ওই জনসভায় বলেন তার ভোটারদের উদ্দেশ্য বলেন একটা ভোটও পাবে না এই কারণে দেশের যে প্রকৃত অবস্থা দেশের দেশে যে আজকে ষড়তন্ত্র কায়েম হয়েছে দেশে যে দুর্নীতির আজকে দুর্নীতি যে আজকে দুর্নীতিবাজদের চাষ হচ্ছে দেশে যে আজকে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে পঁচিশ বছরের মধ্যে তেলের দাম ভোজ্য তেলের দাম বাংলাদেশের সর্বোচ্চ লিটার প্রতি বাইশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে আপনার চালের দাম বেড়েছে দশ টাকা সে চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই চাল আজকে আপনার পঁয়ষট্টি আটষট্টি টাকা বিক্রি হচ্ছে এই কথাগুলো যদিও বীরজা কাদের সাহেব তার ভোটের ভোটারদের উদ্দেশ্যে না বলেন উনি একটা ভোটও পাবেন না জি রোহীন রোহিন হোসেন প্রিন্স আমি আপনাকে যেটি জানতে চাই মানে হানা ভোট প্রসঙ্গে মানে আপনি কিভাবে বিশ্লেষণ করেন যেটি যেটি আলোচনায় আসলো আর কি সেই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন না আসলে বিচ্ছিন্নভাবে কতগুলো আলোচনা সব উত্তরও দেওয়া যায় না এবং এটা বুঝতেও সমস্যা হয় তবে এক কথায় উত্তর হচ্ছে হানা ভোটের সময় আমরা যেভাবে দেখেছি উদ্দীপরে যেভাবে ভোট হয়েছে এবং আমাদের দেশে ভোটের যে সংকট প্রশাসনিক কারসাজি এবং কি বলে তার যে অনেকগুলো যে ঘটনা সেটা হানা ভোটের সময় আমরা দেখেছি এবং সেটা অভিজ্ঞতায় বলে যে ওইখানে যে কি বলে প্রকৃত পক্ষে ভোট ব্যবস্থাকে ভেঙে ফেলার সূচনা পর্ব তার আগে যে ছোটখাটো ছিল তার অন্যতম পর্ব ছিল হানাভোট এবং সেটা জানি এবং আমাদের পার্টি ওটা দীর্ঘদিন ধরে বলে আসছে সুতরাং আমার মনে হয় ওইটা নিয়ে খুব একটা বেশি বলার কিছু না এটা হিস্ট্রি এই ধরনের কথা বলে এবং আপনি দেখবেন তারপরে ভোট ব্যবস্থাটা আরো বেশি ডিটোরেট করে গেছে এবং এইখানে আসছে আমি বরঞ্চ এখানে আর একটা প্রশ্ন আমি আপনাকে মানে এখানে তুলতে চাই এবং কথা বলতে চাই দেখুন আমাদের এখন নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আমরা এই ধরনের নির্বাচন একটা মার্কায় নির্বাচন করি অর্থাৎ দলীয় মার্কায় নির্বাচন হয় এই দলীয় মার্কায় নির্বাচন হওয়ার আমি যদি বুঝে থাকি তার একটা অন্যতম বিষয় ছিল এটা একটা পলিটিক্যাল হবে বিষয়টা যাতে করে এখানে সেন্ট্রাল যে উন্নয়ন তার ধারা যাতে স্থানীয় পর্যায়ে বহুমান হয় সুতরাং এটা পলিটিক্যালি ক্যান্ডিডেট হবে এবং পলিটিক্যালি আমরা ভোটটা দেবো কিন্তু দেখেন আজকের এখানে আলোচনায় সরকার দলীয় প্রতিনিধি তার বক্তব্য এবং হয়তোবা যে আমি যেটা বলেছি লোকরঞ্জন বা রাজনীতি করে জিতে আসার যে বিষয়টা যদি অন্য কোনো বলি না থাকে তাহলে যেটা হচ্ছে তাহলে এটা দাঁড়ালো কি আসলে যে জাতীয় রাজনীতি এবং মার্কা যেখানে প্রবর্তিত হয়েছিল সেই ধাঁচ কিন্তু থাকলো না থাকলো না কেন কারণ হচ্ছে শাসক গোষ্ঠী সে যে কাজটা করছে সেইখানে কোনো জনগণের কল্যাণ করার অবস্থাটা নাই যে সেইটা বলে তিনি এইখানে ভোট করবেন বা ভোটে জিতে আসার জায়গাটা থাবেন সুতরাং সেটি একটি দেখার ব্যাপার আর হানা ভোটের কথাটা যখন এখানে তুলছেন হানা ভোট বলেন আমরা আঠারোর ভোট বলি বা তার আগে চোদ্দ ভোট বলি এই ভোট ব্যবস্থার জায়গাটা আজকে আমাদের খুব জরুরি ভাবে হয়েছে এই পুরো ব্যবস্থা পরিবর্তনের জায়গাটা নিয়ে আসার জন্য যেমন আমি একটু ভুলি ধরেন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে কিন্তু আপনি বলেন তো স্থানীয় সরকার কি শক্তিশালী করা হয়েছে আমাদের স্থানীয় সরকার শব্দটা আমি উচ্চারণ করছি এখানে সংবিধানের লোকাল গভর্নমেন্ট লেখা কিন্তু এখানে বলা আছে স্থানীয় শাসন আমাদের দেখা যাচ্ছে এমপি তন্ত্র যেভাবে কাজ করে তাতে করে ইচ্ছা করলেও কিন্তু ওইখানে সে যদি জনগণের নির্বাচিত প্রতিনিধি হয় তিনি কিন্তু কাজ করতে পারবেন না সুতরাং এই ভোটার সময়টি একটা আলোচনা হওয়া উচিত ছিল কিভাবে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা শক্তিশালী করবো একটা কথা হওয়ার দরকার ছিল যে কিভাবে যে সমস্ত অনুন্নয়ন অঞ্চল বৈষম্যপূর্ণ অঞ্চল আছে সেইখানে আমি কিভাবে ঠিক ভাগ নিয়ে ওই অঞ্চলের জনগণের কল্যাণ করবো উন্নয়ন করব কিন্তু সেটা হচ্ছে না কেন কারণ হচ্ছে আমাদের দেশে এমপি তন্ত্র এবং জাতীয় রাজনীতি তার দুর্নীতি লুটপাট এবং প্রশাসন যেভাবে চেকে বসেছে সেইখানে কোনো রাজনীতি নাই সেইখানে কোনো জনগণের অংশগ্রহণ করা হয় না সেখানে জনগণের অংশগ্রহণের কোনো মূল্য নাই 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 জনগণের কাছে স্বচ্ছতা কোনো অর্থাৎ সামগ্রিকভাবে এই যে স্থানীয় সরকার নির্বাচন করার মধ্য দিয়ে আমরা যে এই কথাগুলো তুলে ধরার যে জায়গাটায় আসব সেই জায়গায় আজকে থাকছে না থাকছে না কেন আমরা দেখতে পাচ্ছি আজকে যারা ক্ষমতা পরিচালনা করছেন শাসক গোষ্ঠী তার কাছে যে কোনো ভাবে জিতে আসাটা একটা বড় বিষয় আমি প্রিন্স আপনাকে ধন্যবাদ আমি নজর ইসলাম বাবু ভাই আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে তথ্যমন্ত্রী বলছেন যে কাদের মির্জার বক্তব্য আওয়ামী লীগে আওয়ামী গণতন্ত্রের বহিপ্রকাশ আওয়ামী লীগের অভ্যন্তরে যে গণতন্ত্র আছে সেটির বহিপ্রকাশ কিন্তু একই কথা যখন বিএনপি বলে তখন সেটাকে আপনারা বলেন যে তারা নেতিবাচক রাজনীতি করে তারা হচ্ছে সরকারের উন্নয়ন দেখতে পায় না এই একই একই বক্তব্য কিন্তু অবস্থান দুইটা হয়ে গেল না দেখেন আপনি কথাটা একটু ভিন্ন দাচ্ছে বলেছেন মির্জা সাহেব যে কথাটা বলেছেন সেটা হলো দলের মধ্যে অনুশাসন দলের নেতাকর্মীদের এই রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড পরিচালনা করার কথা সেটা করেন না সেই বিষয় নিয়ে তিনি সরাসরি বলেছেন আর বিএনপির বিষয়টি যেটা এসেছিল সেটা হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করেন তাদেরকে দলে কণ্ঠাসা করে রাখা হয় দুইটা কিন্তু এক বক্তব্য না মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনীতিটা করেন এটা বিএনপির মধ্যে বারবার দেখা গিয়েছে ওনারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা উত্তোলন করে দিয়ে মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের মির্জা কাদের কিন্তু সেই কথা বলেননি তিনি বলেছেন দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যতটুকু সুন্দর চাচ্ছেন ততটুকু সুন্দর করতে পারছেন না আর প্রশাসন যেইভাবে কাজ করার কথা নির্দেশনা রয়েছে সেইভাবে নির্দেশনা পালন করছেন না উনি কিন্তু ত্রুটিগুলি তুলে ধরার চেষ্টা করছেন এটা যে দলের পক্ষেই যাক কিন্তু তার বক্তব্যটা কিন্তু স্পষ্ট যে প্রশাসন যে কাজটি করার কথা সেই কাজটি এখনও করতে পারছেন না প্রশাসন দুর্নীতি উৎপাদন করার কথা প্রশাসন মাদক চিরতর উৎখাত করার কথা সেগুলি করতে পারছে না কেন পারছেন না এইটা হলো তার বক্তব্য তার এই বক্তব্যের এই অংশের সাথে আপনি একমত অবশ্যই একমত ওনার এক অংশের সাথে আপনি একমত হচ্ছেন আবার একটাং সাথে হচ্ছেন না এটা আবার প্রিন্স ভাই একই অবস্থা না না মানুষ নারা একজনের সব কথাই যে সঠিক বলছেন বিষয়টা তা নাও হতে পারে কিন্তু মির্জা কাদের যেটা বললেন ওনা নির্বাচনী এলাকা নিশ্চয়ই এরকম কোনো কিছুটা তিনি ফলো লাভ করেছেন হয়তো সেই কারণে তিনি বলেছেন এর অর্থ কী এর অর্থ আওয়ামী লীগ করছেন না তারা আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছেন বা সরকার নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনেকে পালন করছেন না অফিসাররা পালন করছেন না পুলিশ প্রশাসন এটা দেখছেন না তার বক্তব্যটা এরকম তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই মেয়র হিসাবে তিনি পারছেন না সেখানে বুদ্ধতন কর্মকর্তা বা সরকারকে আরো দৃষ্টি দিতে হবে তিনি সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন সাধারণ মানুষকে বুঝাতে চেষ্টা করেছেন সরকারের দৃষ্টি থাকলে এই কাজটা আমি পারতাম যেটা আমি ব্যস্ত হয়েছি সেটা আমি সফল হতে পারতাম সরকারের দৃষ্টিটা তিনি বেশি করে কামনা করছেন এটা সরকারের বিরুদ্ধে নয় এটা সরকারের সার্বিক সহায়তা তার পক্ষে আনার লক্ষ্যে তিনি কথা বলেছেন মাত্র যে ধন্যবাদ পেশা কাছে একদমই শেষের দিকে আছি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে বক্তব্যগুলো দেয়া হলো এবং সেটা আবারও বলতে হয় যে আপনারা কোনো কোনোটার সাথে বলছেন যে আপনাদের সুরে সুর মিলিয়েই তিনি আসলে বলছেন কিন্তু ওনার যেই বক্তব্য তার বিরুদ্ধে মানে আপনারা একমত হচ্ছেন না সেই জায়গাটার যে এই যে সবরোধিতা সেই সবিরোধিতার কি মানে ওই তাদের মির্জা সাহেব এমন কোনো ব্যক্তি না যে ওনার সমস্ত বক্তব্যের সাথে আমার একমত হতে হবে উনি আজকে চাপে পড়ে মাইন্ড কার চিপায় পড়ে উনি আজকে এই কথাটা বলছে উনি কিন্তু বাস্তবে এই কথাগুলো বলছেন বলে মনে হয় না উনি যে নির্বাচন আমি আগেই বলেছি উনি যে নির্বাচন করে এর আগে মেয়র হয়েছে এইভাবে তো ডান্ডা পিটিয়ে মেয়র হয়েছেন ওনার ভাই ওই কাদের সাহেব যে এমপি হয়েছে সেখানের ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মতো লোককে দিনের পর দিন বাড়ির মধ্যে অবরুদ্ধ রেখে তাকে ঘর থেকে বের হতে না দিয়ে একটা অবরুদ্ধ অবস্থায় থেকে নির্বাচিত হয়ে আছে রুহিন হোসেন প্রিন্সও কিন্তু বলেছেন যে আপনারা যে এই নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা বলেন আপনাদের সময়েই বড় আকারে নির্বাচনী ব্যবস্থা 73 সালে নির্বাচনের কথা কি মানুষ ভুলে গেছে আওয়ামী লীগের আমাদের প্রথম নির্বাচন সে কি সেখানে কীভাবে ব্যালট বাক্স চিন্তাই হয়েছিল ব্যালট চিন্তা হয়েছিল এই খন্দকার মুস্তাক আহমেদ যাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের তারা বেইমান বলে তাকে জেতানোর জন্য তাকে সেই ব্যালট বাক্স হেলিকপ্টার করে শেখ মুজিবুর রহমান সাহেব গণভবনে নিয়ে এসে গণভবনে সেই ব্যালট গুনে সেখান থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এটা তো তিয়াত্তর সালের নির্বাচন বাস্তবতা আজকে সেই সেটা কি ভুলে গেছেন আপনারা সব হানা ভোট নিয়ে আছেন আজকে আমি আবারও বললাম হানা ভোট যদি না হতো সেই নির্বাচনে তো আওয়ামী লীগের নেতারাও জিয়াউর রহমানের পক্ষে ভোট দিয়েছে আমি আমাকে নাম জিজ্ঞেস করবেন না আমাদের এলাকায় আওয়ামী লীগের একজন এমপি ছিলেন প্রয়াত ইন্তেকাল করেছেন তিনি নিজে জিয়াউর রহমানের পক্ষে আপনার হা হা ভোট দেওয়ার জন্য তিনি মাইলের পর মাইল হেঁটে মাইকে মাইকে প্রচার করেছেন বহু আওয়ামী লীগের নেতা তখন জিয়াউর রহমানের পক্ষে এটা প্রচার করেছিলেন কেন তো ওনারা কি ইতিবাচক পরিবর্তন চেয়েছিলেন এবং দেশে একটা গণতন্ত্র সুশাসন ফিরে আসুক এটা চেয়েছেন আজকে আমি একটা কথা বলি যদি বাবুভাই বলেছেন প্রশাসন আজকে উনি বলেছেন যে আওয়ামী লীগের যে নির্দেশ এটা অফিসাররা বাস্তবায়ন করছে না আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই সরকারের যে নির্দেশ আওয়ামী লীগ কি পালন করছে আওয়ামী লীগ তো দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে স্বৈরতন্ত্র কায়েম করেছে লুটপাট করছে কমিশন বাণিজ্য করছে এই যে ভ্যাকসিন এই ভ্যাকসিন এখন আসবে কিনা সন্দেহ এই ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি হচ্ছে যে অপচয় হচ্ছে যে কমিশন বাণিজ্য হচ্ছে এটা কে করছে আওয়ামী লীগের নেতা করছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেখানে মধ্যস্থতা থেকে সে কাজটি করছে আওয়ামী লীগকে বাঁধছে আজকে প্রশাসনের কথা বলছেন এই প্রশাসনের ডিসি এসপি ও সি ওই ওইসব জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারির মতো আচরণ করছে আওয়ামী লীগ তো নাই কোথাও হাইব্রিড হয়ে গেছে আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে ডিসিএসপিরা তারা যা করছে তাদেরকে ভোট চুরি করতে বলা হয়েছে ও যে যেটা ওবায়দুল কাদের ভাই বলেছে ফল চেয়েছিল গাছ এনে দিয়েছে তাদেরকে কিছু আসন দিতে বলেছিল তারা আসন না পুরো সংসদটাই প্রধানমন্ত্রীর কোলে তুলে দিয়েছেন আজকে তো এই ডিসিএসপিরা আজকে বেপরোয়া হয়ে গেছে এই ডিসিএসপিদের বা প্রশাসনের কাছে আওয়ামী লীগের কিন্তু কোনো পাত্তা নাই আওয়ামী লীগের নেতারা যখন ওই থানায় যায় তারা তাদের সাথে থানা আলারা কি আচরণ করে এটা আওয়ামী লীগের নেতাদের কাছে জিজ্ঞেস করেন গোপনে তারা বলবে আজকে এই যে আজকে দেশে যে আজকে একটা বিশৃঙ্খলা অস্থিতিশীলতা আজকে প্রশাসনের একজন আরেকজনের মানছে না পুলিশ যাকে দায় মুক্তি দিচ্ছে র্যাব বলছে সে চোর র্যাব যাকে চোর বলছে পুলিশ বলছে সে ভালো

তখন ওনারা কি বলবেন আমি বিদ্যুৎ দিয়ে যে দুর্নীতি হলো উন্নয়ন দুর্নীতি হলো সেই কার হয়ে গেল

অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে সময় দিতে পারছি না দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি